উপত্যকাটির নাম হল গিলগিট বালতিস্তানের হুনজা। মানুষের গড় বয়স এখানে 110 থেকে 120 বছর। মেয়েদের 65 বছর বয়স পর্যন্ত যুবতী মনে হয়। এরা এই বয়সে অনায়াসে সন্তান ধারণ করতে পারে। এই উপত্যকাটি সেই জায়গায় যেখানে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংযুক্ত হয়েছে। হুনজা উপজাতির জনসংখ্যা প্রায় 87,000। এদের জীবনযাত্রায় আজও আধুনিকতার প্রবেশ বিশেষ ঘটেনি, কয়েকশো বছর এভাবেই চলছে। অনেকে এখানে 165 বছরও বাঁচে। মানুষ এখানে খুব কম অসুস্থ হয়। কারো টিউমার হয়েছে বলে কেউ কখনো শোনেনি এখানে। এরা বেশি মধু খায়, বরফ ঠান্ডা জলে স্নান করে, নিজেদের উৎপন্ন করা সবজি ও শস্য খায়, অল্প খায় ও বেশি হাঁটে, দিনে প্রায় 15-20 কিলোমিটার। যখন হাসে যেন মুক্ত ঝরে পড়ে। পাকিস্তানের সবচেয়ে উত্তরের প্রশাসনিক অঞ্চল, পূর্বে এটি উত্তরাঞ্চল নামে পরিচিত ছিল। এর দক্ষিণে কাশ্মীর, পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, উত্তরে আফগানিস্তানের ওয়াখান করিডোর, পূর্ব ও উত্তর পূর্বে চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চল এবং দক্ষিণ পূর্বে ভারত শাসিত জম্মু ও কাশ্মীর অবস্থিত। হুনজা উপত্যকার প্রাচীনতম ইতিহাসটি প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতেও পাওয়া যায়। প্রাচীন ভারতের মহাজনপদ যুগে এই অঞ্চলটি বেশ কয়েকটি প্রাচীন ভারতীয় রাজ্যগুলির মধ্যে প্রধানত কাপিসা, গান্ধার রাজ্য এবং সম্ভবত মগধ রাজ্যের অধীনে এসেছিল। বৌদ্ধ ধর্ম 7ম শতাব্দীর শেষ দিকে হুনজা উপত্যকায় এসেছিল। কিছুটা হলেও বৌদ্ধ ধর্ম এবং বন এই অঞ্চলের প্রধান ধর্ম ছিল। এই অঞ্চলে হুনজার স্যাক্রেড রকের মতো বেশ কয়েকটি জীবিত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক সাইটও রয়েছে। আশেপাশে বৌদ্ধ আশ্রয়ের পূর্ববর্তী সাইটও রয়েছে। হুনজা উপত্যকাটি মধ্য এশিয়া থেকে উপমহাদেশে বাণিজ্য পথ হিসাবে কেন্দ্রীয় ছিল। এটি উপমহাদেশের পরিদর্শন করা বৌদ্ধ মিশনারি ও সন্ন্যাসীদেরও আশ্রয় দিয়েছিল। এশিয়া জুড়ে এই অঞ্চল বৌদ্ধ ধর্মের প্রচারে প্রধান ভূমিকা পালন করেছিল একসময়। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে সরাসরি নোটিফিকেশানটি চলে যাবে। চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।